খলিফা হারুনুর রশিদের সময়কার একটি বিরল ঘটনা। ইউফ্রেটিস নদীর উত্তর দিকে অবস্থিত সিরিয়ার একটি শহর রাকা, সেখান থেকে খলিফা হারুনুর রশিদের দরবারে একটি চিঠি আসলো। চিঠিতে লেখা, শহরের বিচারক এক মাস যাবত অসুস্থ, বিচার কাজ স্থগিত হয়ে আছে, খলিফা যেন খুব দ্রুত ব্যবস্থা নেন। খলিফা ফেরত চিঠি পাঠালেন, আগামী এক সপ্তাহের মধ্যে নতুন বিচারক শহরে আসছে। ঠিক এক সপ্তাহের মধ্যে রাকা শহরে নতুন বিচারক এসে কাজ যোগ দিলেন। বিচার কাজ শুরু হয়েছে। প্রহরীরা একজন বৃদ্ধা মহিলাকে হাজির করল। মহিলার অপরাধ, সে শহরের রেস্তোরাঁ থেকে এক ঝুড়ি রুটি আর এক শিশি মধু চুরি করতে গিয়ে একেবারে হাতে নাতে ধরা পড়েছে। বুড়ি কি জানে না যে খলিফা হারুনুর রশিদের রাজ্যে চুরি করা কত বড় অন্যায়। এই জন্য আইনত চোরের হাত কাটা যাবে, জরিমানা হবে, জেল দণ্ড হবে। বিচারক জিজ্ঞেস করলেন, আপনি চুরি করেছেন? জি হুজুর, আমি চুরি করেছি। আপনি কি জানেন চুরি করা কত বড় অপরাধ, কত বড় পাপ? জি জানি, অনেক বড় অপরাধ, ক্ষমার অযোগ্য। জানেন এই জন্য আপনার কত বড় শাস্তি হতে পারে? জি জানি, আর্থিক জরিমানা, জেল জরিমানা, এমনকি আমার হাতও কাটা যেতে পারে। তবে এইসব জেনেও কেন আপনি চুরি করেছেন? কারণ আমি গত এক সপ্তাহ ধরে অভুক্ত। শুধু আমি অভুক্ত হলেও কথা ছিল, সাথে আমার এদিন দুই নাতনিও না খেয়ে আছে, তাই চুরি করেছি, আমার আর কোনো উপায় ছিল না হুজুর। বিচারক এবার পুরো দরবার করে চোখ বুলালেন, তারপর বললেন, কাল যেন নগর প্রধান, খাদ্য গুদাম প্রধান, শরিয়া প্রধান, পুলিশ প্রধান, সমাজ হিতৈষী সহ গণমাধ্যম ব্যক্তিরা উপস্থিত থাকেন, যথাসময়ে রায় দেওয়া হবে। বিচারকের নির্দেশ পেয়ে পরদিন সকালে সবাই হাজির, বিচারক ও যথাসময়ে উপস্থিত হলেন, রায় ঘোষণা হল। চুরি করার অপরাধে সন্দেহিতভাবে প্রমাণিত হওয়ার মোট 50টি চাবুক, 100 দিনার রৌপ্য মুদ্রা, জরিমানা আর অনাদারে 1 বছরের কারাদণ্ড দার্য করা হল। তবে বৃদ্ধা মহিলা কোনো চলচাতুরীর আশ্রয় না নিয়ে অপকটে সত্য কথা বলার জন্য হাত কাটা মওকুফ করা হল। এইবার বিচারক প্রহরীর চাবুক আনার নির্দেশ দিয়ে নিজের বিচারকের চেয়ার থেকে নিচে নেমে এসে বৃদ্ধা মহিলার পাশে দাঁড়ালে। প্রহরীকে বললেন, যে নগরে একজন বুভুক্ষ মহিলা না খেয়ে ক্ষুধার তাড়নায় চুরি করতে বাধ্য হয়, সেখানে তো সবচেয়ে বড় অপরাধী সেই দেশের খলিফা, আর খলিফার প্রতিদিন হয়ে আমি বিচার করতে এসেছি, আর তার প্রতি অধীনে আমি যেহেতু চুরির চাকরি করি, তাই 50 চাবুকের ও 20টি আমার হাতে মারাই হোক, আর এটাই বিচারকের আদেশ, আদেশ যেন পালন করা হয়। বিচারক হিসাব চাবুক মারতে আমার উপর যেন বিন্দুমাত্র করুণা বা দয়া দেখানো না হয়। বিচারকের হাত বাড়িয়ে দিয়ে দু হাতে পরপর 20টি চাবুক মারা হলো। চাবুকের আঘাতে হাত থেকে রক্ত ঝরিয়ে পড়ল। এরপর বিচারক পকেট থেকে একটা রুমাল বের করলেন, একজন রুমালখানা দিয়ে বিচারকের হাতে বাঁধার জন্য এগিয়ে গেল। বিচারক নির্দেশ দিলেন। এরপর বিচারক বললেন, যেই শহরে নগর প্রধান, খাদ্য গুদাম প্রধান সহ অন্যান্য সমাজ হিতৈষীরা একজন অভাবগ্রস্ত মহিলার ভরণ পোষণের ব্যবস্থা করতে পারে না, তারাও অপরাধী, তাই বাকি 30টি চাবুক সমানভাবে তাদেরকেও মারা হোক। এরপর বিচারক নিজ পকেট থেকে বের করা রুমালের উপর 50টি রৌপ্য মুদ্রা রাখলেন, তারপর উপস্থিত সবাইকে বলেন, যে সমাজে একজন বয়স্ক মহিলাকে চোর বানায়, সেই ঘরে এতিম শিশু উপবাস থাকে, সেই সমাজ সবাই অপরাধী, তাই এখানে উপস্থিত সবাইকে 10 দিনার রৌপ্য মুদ্রা জরিমানা করা হলো। এইবার মোট 500 দিনার রৌপ্য মুদ্রা থেকে 100টি রৌপ্য মুদ্রার জরিমানা বাবদ রেখে বাকি 400 রৌপ্য মুদ্রা থেকে 20টি চুরি যাওয়া দোকানের মালিককে দেওয়া হলো, আর বাকি 380টি বৃদ্ধা মহিলাকে দিয়ে বিচারক বললেন, এগুলো হলো আপনার ভরণ পোষণের জন্য, আর আগামী মাসে আপনি বাগদাদে খলিফা হারুনুর রশিদের দরবারে আসবেন, খলিফা আপনার কাছে ক্ষমা প্রার্থী। পরের মাসে বৃদ্ধা মহিলা খলিফার দরবারে গিয়ে দেখেন, খলিফার আসনে বসা লোকটিকে যেন কেমন চেনা চেনা মনে হয়। তারপর ভয়ে ভয়ে খলিফার আসনে গিয়ে এগিয়ে যান। একবারে কাছে গিয়ে বুঝতে পারেন লোকটি আর কেউ নয়, এ তো সেদিনের সেই বিচারক। খলিফা চেয়ার থেকে নেমে এসে বলেন, আপনাকে আর আমার এতিম দুই নাতনিকে উপোস রাখার জন্য সেদিন বিচারক হিসাবে ক্ষমা চেয়েছিলাম,
আর আজ দরবারে ডেকে এনেছি প্রজা অধিকার সম্মানিত করতে না পারা একজন অধম খলিফাকে ক্ষমা করে দেওয়ার জন্য। আপনি আমাকে ক্ষমা করুন বুড়িমা। এই মহান খলিফা মাত্র 46 বছর বয়সে 809 সালে ইরানে খোরাসান প্রদেশের ত্রোস শহরে ইন্তেকাল করেন। ইতিহাসে যিনি দাজ্জাল হিসেবে পরিচিত। নিত্য নতুন খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।